তো বন্ধুরা দেখো এখন হচ্ছে আমি হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তোমরা আজকে দেখো আমি বাড়িতে যে কি কি করছি। সারাদিন সাথে থাকে, পাশে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা কন্টিনিউ। এই যে দেখো গুটি গুটি পায়ে কিন্তু চলে যাচ্ছি, পায়ে বলছি বাছে, এই যে চলে যাচ্ছে। এটা হচ্ছে তোমাদের সামনে একটা ক্লিপ শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের একটা মিনি হাওড়া, আমাদের মালকানগিরি ডিস্ট্রিক্টের ছোট্ট একটা মিনি ব্রিজ। তো এটা সবাইকে মিনি হাওড়া বলে। তো তোমাদের সামনে সেভাবে দেখাতে পারলাম না যে তুমি বাছে যাচ্ছি, তো জানলা দিয়ে যতটুকু দেখানোর চেষ্টা করেছি তো ততটুকু দেখিয়েছি। তো এই যে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমরা আমাকে অনেকেই বলছো যে বৌদি কবে বাড়ি যাবে, তো তোমাদের বলে দিলাম। তো এখানটাতে দেখো প্রচণ্ড পরিমাণে মানে বান্দর থাকে আর কি, এখানে হনুমান থাকে। তো দেখো এখানে ওই বাসটা থেকে খাওয়ার দিয়েছিল, তো সেই খাওয়ারগুলো ওরা খাচ্ছিল। তো ভিডিও ক্লিপটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা আমার সাথে, তোমরাও আমাদের বাড়ি চলো। বাড়ি গিয়ে তোমাদের সাথে আমি আবার ভালো মতন দেখা হবে, ভালো করে ভিডিও দেওয়া হবে। আমাকে অনেকে বলছো বৌদি কবে বাড়িতে আসবে, বাড়িতে আসবে। তো তোমাদের জানিয়ে দিলাম, আমি আজকে বাড়িতে এসেছি, বাড়িতে যাচ্ছি। তো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি দেখো এখন কোথায় চলে এসেছি, এই যে আমার ঘরে চলে আসছি, আমার জায়গা মতন আমি চলে এসেছি, বাপের বাড়ি থেকে এখন নিজের নিজের স্থানে চলে এসেছি আর কি। তো চলো আজকে থেকে আবার তোমাদের কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। কদিন তো ঠিক করে ভিডিও দিতে পারিনি, আর আমার না চোখে যে চোখের যে রোগ বেরিয়েছে তো সেই হয়েছিল, 2-3 দিন হয়ে গেছে। তোমার চোখটা প্রচণ্ড ব্যথা ছিল, তো যার জন্য সেভাবে কোনো ভিডিও আর মানে শ্যুট করিনি, চোখটা খুলেছিল যার জন্য। তো চলো আজকের থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি। আজকে যে বাড়িতে আসলাম সকাল থেকে, সে ভোরবেলা উঠেছি ঘুম থেকে, আর এখন মানে রাত 3:30 সময় উঠেছি, আর বাড়িতে পৌঁছেছি 3টার সময় পৌঁছেছি দিন। তো এখন খাওয়া দাওয়া এসে ফ্রেশ হয়ে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে বিকেলে কাজ বাজে লেগে পড়বো, কেননা 4:30 বেজে গেছে। তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। তো কন্টিনিউ দেখতে থাকো। এখন একটু ঘর বাড়ি ঝাড় দেবো, গাড়িটা ধোয়াবো, তো সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন পরে নিজের বাড়িতে এসেছি, নিজের বাড়ির কাজ করছি। তো চলো বন্ধুরা, এই যে দেখো তোমাদের দাদা ভাই ফ্রিজে দুধ ছিল, যেহেতু আমরা দুধ টাউনে মানে কাকাদের বাড়িতে পাঠাই, তো সেই দুধগুলো ফ্রিজে ছিল। তো নিতে ফ্রিজ থেকে বের করতে গিয়ে কী করে যেন হাত থেকে ডাব্বাটা খসে পড়ে পুরো দুধটুক পড়ে গেল, পুরো 1 লিটার দুধ পড়ে গেছে আর কি। তো যাই হোক, কিছু করার থাকে না, হাত থেকে পড়ে গেলে কিছু কী বা করা যাবে। তো এই এখন এই মানে এত কষ্ট করে জার্নি করে এসে যদি এসব কাজবাজ করতে হবে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ঘুরাচ্ছে মাথা। তো তাও এখন শোয়ার টাইম নিয়ে, যেহেতু 4:30 বেজে গেছে, তো আমার গাইগুলো ধোয়ানো হবে, খাওয়ানো হবে, অনেক কাজবাজ আছে বিকেলবেলার। তো তাই জন্য আমি হচ্ছে দেখো এইখানে দুধটা পড়েছে, তো দুধটা ভালো করে মুছে নিচ্ছি আর কি। আর এই দুধটা মুছে নিয়ে তারপরে জল দিয়ে আবার ভালো করে ঘরটা মুছে নিয়েছি আর কি। তো দেখো এই যে জল দিয়ে ভালো করে মুছে নেওয়ার পরে এই যে আর একবার একটু টানা মোছা দিয়ে দিচ্ছি, যেহেতু দুধ পড়েছে একটু ফিনাইল দিয়েছি, ফিনাইলে আস্তে একটা গন্ধ করছিলো ঘরের মধ্যে। তো যাই হোক, আবার নিজের কর্মস্থলীতে ফিরে এসেছি, নিজের মতন করে কাজবাজ করছি, সেটাই জন্য কি অনেকটা ভালো লাগে আর কি। তো বাপের বাড়ি 2 দিনের জন্যই ঠিক আছে, মানে 2-3 দিনের জন্য বেরিয়ে ঘুরে আসা ঠিক আছে, কেননা এখন সংসারের প্রতি এতটা মায়া হয়ে গেছে, এতটাই হয়ে গেছে। তো একদিন তো বুধবারেই আমার আসার কথা ছিল, যে তুমি শুক্রবার এসেছি, তো আমাদের সবাইকে ওইখানে গিয়ে না সবার চোখের সে চোখ ওঠে না, সে চোখ উঠেছিল সবাইয়ের আমাদের। তো যার জন্য আর 2-3 দিন পিছিয়ে গেছি আর কি। তো দেখো এখানে আবার ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি, ফ্রিজ দিয়ে একটা তাল বের করেছি, দেখেছো ওটা হচ্ছে আমি মানে আমার বাপের বাড়ির ওইখান থেকে নিয়ে আসছি, কতটা দূর দিয়ে নিয়ে আসছি একটা তাল তা বুঝতেই পারো। তো দেখো ফ্রিজে রাখছি, তো দেখলাম ফ্রিজটা একটু নোংরা হয়েছে, তো ভাবলাম একবারে পরিষ্কার করে মুছে টুছে তারপরে ফ্রিজে জিনিসগুলো সাজিয়ে রাখি আর কি, গুছিয়ে রাখি। তো একা হাতে সমস্ত কাজবাজ করতে হয়, তো মানে ছিল ওই কদিন তো ফ্রিজটা আর মোছা হয়নি, অনেকদিন মোছা হচ্ছিলো না, তো ভাবলাম আজকে একটু মুছে নিই। তো দেখো ফ্রিজটা মুছে চলে আসলাম নিজের মানে নিজের সবথেকে ফেভারিট জায়গা, এটা হচ্ছে আমার গরুঘর। তো এখানে আমার অর্ধেকটা সময় কেটে যায়, তোমরা আমাকে অনেকেই দেখো এই মানে গোয়ালঘরটা এসছে, আমার সময় থেকে অর্ধেকটা সময় রান্নাঘর আর গোয়ালঘরেই কেটে যায় আর কি। তো তোমাদের সামনে তো সবসময় তুলে ধরি জিনিসগুলো, তো তোমরা তো অবশ্যই জানিয়ে থাকো আমাকে প্রত্যেক মানে বেশিরভাগ সময় কিন্তু এই গরুঘরেই দেখো। তো গরুঘরে দেখো এসেছি, গরুঘরের পুরো গোবর টোবর ফেলে পরিষ্কার করে দিয়েছি, আর এখনও গোবরগুলো প্রচণ্ড পাতলা হচ্ছে, কেননা গাইদেরকে ঘাস খাওয়ানো হচ্ছে, তো তাই জন্য আর কি। তো এখানে দেখো বাছুরটা ছেড়ে দিয়েছি, আগে ওই প্রথমে ওই গাইটা না ধুয়ে ফেলেছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, অনেকদিন পরে গাই ধোয়াবো, বাড়ি এসেছি এত কাজবাজ করছি, তোমাদের সাথে শেয়ার না করলে হবে? তোমরা আমার এই কাজবাজ দেখেই আমাকে অনেকটা ভালোবাসা দাও, তো তাই জন্য বাপের বাড়ি গেছি, সেভাবে তো কিছু কাজবাজ করতে পারি না, যার জন্য কিন্তু তোমাদেরকে সেভাবে কিছু দেখাতে পারিনি, সেখানে শুধু রান্না খাওয়া আর এটাই তো করে গেছি কদিন, খাওয়ার পরে খাওয়া। তো যাই হোক,
সুখের দিন বেশি দিন থাকে না আর সুখ আমাদের সহ্য হবে না বেশি কারণ আমরা সবসময় কাজবাজ করে থাকি তো অত বসে খাওয়া অত বসে শোয়া অত আমাদের সহ্য হয় না সত্যি কথা বলতে তো ওইখানে আমরা গিয়ে কাজবাজ করেছি কিন্তু এখানে তো সবসময় হয় না ভিডিও মিডিও করা তো অনেক দিন পরে বাপের বাড়ি গেলে একটা আলাদা ফিলিংস থাকে যে মার সাথে একটু গল্প করি ইয়ে করি তো সেই জন্য কিন্তু ভিডিও সেভাবে করতেই পাইনি সত্যি কথা বলছে করতেই পাইনি আর কি সেভাবে ভিডিওগুলো তো দেখো যাই হোক অনেকদিন পরে গায়ের দুধ দোয়াচ্ছি ভালো লাগছিল আজকে দোয়াতে অনেকদিন পরে তো এই জিনিসগুলো আমি খুব মিস করছিলাম ওইখানে যে প্রচণ্ড চিন্তা হয় গো নিজের হাতের সংসার তো থুয়ে গেলে প্রচণ্ড টেনশন হয় যে কবে বাড়িতে আসবো আমার গায়ে কী করছে এই করছে এটা একটা মাথার মধ্যে ঘুরতে থাকে আর কি যে কবে আমার জায়গা মতন আমি যাব এখন আর বাপের বাড়ির প্রতি কার না ভালোবাসা থাকে ভালোবাসা ঠিক আছে কিন্তু শ্বশুর বাড়ির উপরে টানটা বেশি হয়ে গেছে তো যেহেতু নিজের হাতে একা হাতের সংসার তো ভাবি সব কিছু তো এখানে ফেলে থুয়ে গেছি কী করছে সবাই বাবার যেহেতু একটু বয়স হয়ে গেছে কাজবাজ করতে একটু অসুবিধা হয় তো গিয়ে না পরানটা ওইখানে দাঁড়াতে চায় না আর কি এই আর কি ব্যাপার তো যাই হোক এত কথার মধ্যে কিন্তু আমার গাই খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে গাইদের কাজ প্রায় তো কমপ্লিট করে নিয়েছি শুধু বাকি আছে গাইদের কটা ঘাস দেবো তো এখন আমি আবার সেই বিকেলের কাজে তো ঘরবাড়ি ঝাড় দিয়ে নিয়েছি তো এখন ভাবলাম যে জলটা মোটর ট্যাঙ্কিতে জল ছিল না তো ভাবলাম একবারে জলটা ছেড়ে ট্যাঙ্কিতে জলটা ভরে থুই আর বোতল কটাও ভরে থুই তো বিকেলের কাজ বা যতটা এগোনো যায় আর কি প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল যেহেতু কালকে সারা রাত্রে এক জায়গায় আসার কথা থাকলে না ঘুম ঠিক করে হয় না কিন্তু এটা কিন্তু বাস্তব আমার তো কোনো দিনও হয় না বাপের বাড়ি যাওয়ার দিনও ঘুম হয় না আবার বাপের বাড়িতে আসার দিনও কিন্তু রাতে ঘুম হয় না কখন ভাবি কি টাইম হয়ে গেল তো কখন ভাবি এই একটা মানে মনের মধ্যে ই চলতে থাকে যে বাস যেন ঠিক মতন পাই কিন্তু আজকে প্রচণ্ড কষ্ট পেয়েছি বাসে তো সেই রাত্রে 3:30টার সময় উঠেছি উঠে গুছিয়েছি গুছিয়ে গেছি মানে 5টার বাসটা ধরবো ভেবেছিলাম তো আজকে না ভাগ্যতে আমাদের সাত দেয়নি আর কি যাওয়ার দিন খুব ভালো হয়েছিল সকাল সকাল পৌঁছে গেছিলাম কিন্তু এখনে কিন্তু সেইভাবে সাত দেয়নি আর কি তো দেখো বন্ধুরা গাইটাই দোয়ানো হয়ে গেছে গাইদেরকে খেতে দেওয়া হয়ে গেছে এখন শুধু বাকি আছে ঘরের জলটাও ভরে নিয়েছি এখন শুধু বাকি আছে ঘাস দেওয়া ওই যে দেখো বাবা ঘাস এনে রেখেছে এই যে এই ঘাস কটা দেখো কতটা বড় বড় লম্বা লম্বা ঘাস তো এই ঘাসগুলো এখন গাইদেরকে দেব তো তারপরে বাইরের কাজগুলো কমপ্লিট হবে তো এসে একদম রেস্ট নিয়ে নিই এখন প্রায় পুরো 6টা বেজে গেছে তো এখন ধীরে ধীরে কাজ কর বাইরের কাজটা কমপ্লিট করেছি এখনও ঘরের কিছু কিছু কাজ বাকি আছে জানি না কতটুকু কী পারবো দেখো গাই ডাকাডাকি করছে তো প্রচণ্ড এই চোখ দুটো না প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করছে আর পারছি না আর মাথা প্রচণ্ড ব্যথা করছে কেননা রাত্রে সেই 3:30-4টার সময় ঘুম থেকে উঠেছি এখন একটু ঘুমানি এখনও ঘুমাইনি সারাদিন তো চলো জানি না কতটুকু কী কাজ করতে পারবো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কেননা তোমাদের সাথে অনেক দিন হয়েছে বাড়ির সংসারে কাজবাজ শেয়ার করা হচ্ছে না তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ তো যাই হোক দেখো বন্ধুরা তারপরে না ভিডিও কোনোরকম শ্যুট করা হয়নি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল মাথা যন্ত্রণা করছিল রান্নাবান্না করে শুয়ে পড়েছি তো এটা হচ্ছে তা আমার বাপের বাড়ির আসার আগের দিনকার একটা ভিডিও ক্লিপ তো আমরা না বর্শিপাতে মাছ ধরছিলাম আমি আর আমার বোন দুজনে তো বেশ কিছুটা মাছ ধরেছিলাম তো কিছু কিছু তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করছি দেখো এই দুজনে দুটো বর্শিতে মাছ উঠিয়েছি তো আমি আমারটা প্রথমে হচ্ছিলো না আমার বোনই উঠা পেয়েছে বেশি তো একটা 20টা তেলাপিয়া মাছ পেয়েছি সেটাও বলে দিচ্ছি তোমাদের তো 10-12টা ওই পেয়েছি আমি মাত্র 6-7টার মতো পেয়েছি তো যাই হোক সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা একটু তোলা ছিল তো ভাবলাম তোমাদের সামনে সব কিছু শেয়ার করি এই জিনিসটাও শেয়ার করি আর এটা একটা স্মৃতির মতন তো চলো আজকের মতন ভিডিওটা এখানে বাই বাই